আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নজেল বোম তৈরি করতে হয়। এটি তৈরি করা খুবই সহজ এবং এটি সাউন্ড কিন্তু অনেক বেশি। তো এই নজেল বোমটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এই ধরনের একটি নজেল লাগবে। তো এটি বিভিন্ন আপনার গাড়ির পার্টস থেকে সংগ্রহ করতে পারবেন। এটি আমার কাছে যে সাইজ রয়েছে আপনাদের এটি লাগবে এমনটি নয়, আপনার আপনাদের সুবিধা মতো বিভিন্ন সাইজের নিতে পারেন অথবা গ্রিল ওয়ার্কশপের দোকানে গিয়ে তাদের এই ধরনের একটি নজেল বানিয়ে নিতে পারেন। মোটা লোহা দিয়ে মাঝখানে ড্রিল করে একটি নজেল এই ধরনের বানিয়ে নিতে পারেন। তো নজেলের পর এবার আমাদের লাগবে নজেলের জন্য এই ধরনের একটি প্যারাক। তো আমার কাছে যেহেতু এটা সাইজের পারফেক্ট যে প্যারাক রয়েছে সেটি নেই, তাই আমি এখানে এই ধরনের একটি নাট ব্যবহার করেছি। তবে আপনার সমান কোন প্যারাক ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটি আরো বেশি হবে। তো আপনাদের প্যারাকটি এমন ভাবে নিতে হবে যাতে এটি লুজও না হয় আবার অনেকটা টাইটও না হয়, যাতে এটি স্মুথলি এর ভিতরে ঢুকতে পারে আবার এর আশেপাশে যত বেশি ছিদ্র না থাকে। তো আপনাদের এই ধরনের একটি প্যারাক লাগবে। তো এবার আমাদের লাগবে নজেলের জন্য আমাদের বারুদ লাগবে। তো বারুদ হিসেবে আমি এখানে ম্যাচ ব্যবহার করছি। তো আমাদের কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের এবার আমরা কি করব, আমাদের যে ম্যাচের বারুদ রয়েছে সেটা আমাদের নজলের ভিতর এভাবে ঢুকিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার বারুদটি নিয়ে নিয়েছি। এখানে আপনাদের নজেলের সাইজ অনুযায়ী বারুদ নিতে পারেন। তো বারুদ ঢুকানোর পর আপনাদের কি করতে হবে, আপনাদের যে প্যারাক অথবা নাট থাকবে সেটিকে এর ভিতরে এভাবে টাইট করে লাগিয়ে নিতে হবে। এবার আমাদের জাস্ট কি করতে হবে, একটি কাঠের টুকরোর সাহায্যে এর উপরে যখন আমরা জোরে বাড়িয়ে দিব তখন আমাদের নজেলটি ফেটে যাবে। তো চলুন আমরা এখন এই নজেলটিকে টেস্ট করে দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের নজেল যদি দেখেন না ফুটে মানে আওয়াজ না করে তাহলে কি করবেন, আপনাদের নজেলের একেবারে নিচে ছোট্ট একটি ছিদ্র করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের নজেলের ভিতরে বাতাস ঢুকতে এবং বের হতে পারে। বাতাস যদি আপনাদের নজেলের ভিতরে ঢুকে এবং না বের হয় তাহলে কিন্তু এটি ফুটবে না। তো অনেকে দেখা যায় প্যারাকটা অনেক টাইটভাবে লাগে তখন কিন্তু বাতাস আর ঢুকতে বের হতে পারে না, যার ফলে আর সে নজেলটি ফুটে না। তো আপনার সেই জিনিসটি একটু লক্ষ্য করবেন। তো আমরা আমাদের নজেলটিকে এখানে রেখে দিয়েছি। এবার আমরা কি করবো, জাস্ট একটি কাঠের টুকরোর সাহায্যে যেটির মধ্যে জোরে আঘাত করবো মানে আমাদের প্যারাকটির উপরে, তাহলে আমাদের নজেলটি ফাটবে। তো চলুন আমরা এখন সেটি দেখবো।